আমাদের প্রতিষ্ঠানগুলি অনেক কষ্টের মধ্যে আছে। সমাজ যেখানে সংস্কারের মানে প্রতিশ্রুতি নিয়ে যেই প্রতিষ্ঠানগুলি সহি মানহাজের উপর প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠানের সহযোগিতা তো একমাত্র আল্লাহ ছাড়া সাধারণ মানুষ খুব কম করে। এই যারা এলেম শিখে তাদের জন্য পৃথিবীর সকল সৃষ্টি দোয়া করে, হাত্তাল হিতানা ফিল মা, পানির গভীর নিচে মাছ, সেও দোয়া করে তালেবে এলেমের জন্য। আরও দুঃখের ব্যাপার, যারা মাঝহাবি ভাইয়েরা আছেন যাদেরকে বেদাতের কথা বললে তারা বলে বেদাত মানে যদি নতুন আবিষ্কার জিনিস হয় তাহলে চশমাও বেদাত, ঘড়িও বেদাত, মাইকও বেদাত। এটাকে সাধারণ মানুষ বলে না, বড় বড় আলেম বলে। তারা বেদাতকে দুই ভাগ করেছে, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। ওদের কাছে যেটা ভালো, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কোরআন খতম করা, মিলাদ পড়া, তিরিশা চল্লিশা করা, যতই আপনি ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা খাটবে না। ব্যাখ্যা এক জায়গায়, অতীতে যা করেছেন ভুল করেছেন, অমুক করতেছে, সমুক করতেছে, এটা আপনার জন্য কোনো দলিল না। দলিল হলো এই, কোরআনকে আপনি ওইভাবে বুঝতে হবে যেভাবে রসুল বুঝেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه. সিপাই পারা আহলে হাদিস সালাফি মাদ্রাসা, দারুল হাদিস সালাফি মাদ্রাসায় উপস্থিত আজকের এই দিনী বৈঠকে, বৈঠকের সম্মানিত সভাপতি, অতিথি মেহমান বৃন্দ, ওলামা একরাম এবং অত্র প্রতিষ্ঠানের স্নেহের ছাত্ররা, এই এলাকায় আমার প্রথম আসা আর খুব অল্প সময়ে এই প্রতিষ্ঠানটির যেটা শুনলাম পরিচিতি, খুব অল্প দিনেই এই অবস্থায় পৌঁছে যাওয়া আর তারপরে এখানে এসে প্রতিষ্ঠানটি দেখা এবং আপনাদের সামনে পরিচিতি হয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন। আমি আমার আজকের সংক্ষিপ্ত বৈঠকে কয়েকটি বিষয়ে শুধু ইঙ্গিত দিব, বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না। প্রথমত, যারা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যারা এখানে শিক্ষকতা করছেন এবং যারা এখানে শিক্ষা অর্জন করছেন, তাদের উদ্দেশ্যে প্রথম যে সুসংবাদের বাণী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়া অভিশাপ প্রাপ্ত, ওয়া মালউনাতুন মা ফিহা, আর দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর উপরেই আল্লাহর অভিশাপ, ইল্লা মুতাআল্লিমুন
তবে ওই ব্যক্তি অভিশাপের অন্তর্ভুক্ত নয় ইল্লা আলিমান আও মুতাআল্লিমান আও মান ওয়ালা তবে যিনি ইলম দ্বীনে ইলম শিখেন অথবা যারা ইলম শিখান এবং যারা এই ইলম শেখার জন্য সার্বিক ব্যবস্থাপনা করেন সহযোগিতা করেন এরাই মাত্র এই অভিশাপের বাহিরে সুবহানাল্লাহ অতএব যারা এখানে পড়ছেন পড়াচ্ছেন প্রতিষ্ঠানের জন্য আপনি এগিয়ে আসছেন আপনাদেরকে সুসংবাদ জানাই দুনিয়ার ক্ষেত্রে আপনার মূল্যায়ন হোক বা না হোক কিন্তু আপনি যে কর্মটি করেছেন সত্যি যদি ইখলাস নিয়ে আপনি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই কর্মটি আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা এটা এমন একটি ফজিলতপূর্ণ বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে সর্বোত্তম ব্যক্তি রাসূল সাল্লামের ভাষায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যিনি কোরআন পড়ে এবং যিনি কোরআন পড়ান এটা কারো বক্তব্য না রাসূল সাল্লামের বক্তব্য যিনি কোরআন পড়েন এবং পড়ান তিনি সর্বোত্তম ব্যক্তি এটা আপনি মনে করেন বা না করেন এতে কোনো সন্দেহ অবকাশ নেই এদের সম্মান দুনিয়াতেও বেশি কবরেও বেশি মৃত্যুর পরেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি ইমামতি করবেন কে করবেন ইমাম আকরাউহুম কিতাবাল্লাহ যার কাছে কিতাব কোরআনের জ্ঞান বেশি আছে তিনি হবেন ইমাম উহুদের মাঠে 70 জন সাহাবী শহীদ করা হয়েছে একই কবরে একাধিক লাশ রাখতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছে কার লাশটি প্রথমে কেবলা দিকে রাখব রাসূল বংশের দিকে দেখে বলেন নাই অর্থনৈতিক অবস্থা দেখে বলেন নাই তিনি বলেছেন যার কাছে কোরআনের অংশ বেশি আছে তাকে কেবলা দিকে প্রথমে রাখুন কথা বুঝেন নাই কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাক তুমি পড়ো আর উপরে চলো কি পড়বে কোরআন কোরআন পড়ো আর উপরে চলো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে এক আয়াতের পর আরেক আয়াত পড়ে চলে যেতে আখিরাতে পড়ো আর উপরে চলো ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার শেষ আয়াত হবে তোমার শেষ মঞ্জিল অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই দুর্বল নিজেকে ভাবার কোনো অবকাশ নেই ইয়াকিন রাখেন বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে যদি এই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে গ্রহণ করে থাকে অথবা শিক্ষক হিসেবে যদি আল্লাহ পাক আপনাকে সিলেক্ট করে থাকেন অথবা এই প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে জমি দিয়ে হোক অর্থ দিয়ে হোক সুন্দর পরামর্শ দিয়ে হোক দোয়া করে হোক যে কোনো অবস্থায় যদি এটার সাথে সম্পৃক্ত থাকা নাম যদি লিখে থাকেন তাহলে আপনি ইয়াকিন জানেন আল্লাহ আপনাকে ভালোবাসে মহব্বত করে বিধায় আপনাকে এই জায়গায় এসেছি এটা বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে তিনি বলেছেন মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান যে ব্যক্তি ইলম দ্বীনে ইলম কোরআন হাদিসের ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় তার পাখার নিচে ফেরেশতা লাতাজাউল মালাইকাতু আজনিহাতাহা ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় এটা কি দেখা যায় কিন্তু বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত বিশ্বাস করলে আপনি মুসলিম অবিশ্বাস করার কোনো অবকাশ নেই
ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় এবং বলছেন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই যারা ইলম শিখে তাদের জন্য পৃথিবীর সকল সৃষ্টি দোয়া করে হাত্তাল হিতানা ফিল মা পানির গভীর নিচে মাছ সেও দোয়া করে তালেবে ইলমের জন্য হাত্তান নামলাতা ফি জুহরিহা এমন কি পিপিলিকা পিপিলিকা পর্যন্ত গর্তের ভিতর থেকে তালেবে ইলমের জন্য দোয়া করে কেন দোয়া করে ওদের কি স্বার্থ আছে তালেবে ইলমের জন্য তারা জানে যতদিন এই ইলমের চর্চা দুনিয়ায় চলতে থাকবে সঠিক দ্বীনের বিস্তার চলতে থাকবে অতদিন কিয়ামত আসবে না আর যখনই এই ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে তখনই কিয়ামত আসবে কথা বুঝে আসলো এইজন্য সারা সকল সৃষ্টি এই তালেবুল ইলমের জন্য দোয়া করে শিক্ষা শিক্ষার ফজিলত যেরকম শুনলেন এর বিপরীত এই শিক্ষাটি যদি সঠিক ধারায় পরিচালিত না হয় শিক্ষাটি যদি সুশিক্ষা না হয় শিক্ষাটি যদি সুশিক্ষার নামে যদি কুশিক্ষা দেওয়া হয় অর্থাৎ তাওহীদের নামে যদি শিরিক শিক্ষা দেওয়া হয় সুন্নতের নামে যদি বেদাত শিক্ষা দেওয়া হয় তাহলে ওই শিক্ষা কি সুশিক্ষা তাওহীদ না শিখে যদি শিরিক শিখেন তাহলে আপনি কি জান্নাত পাবেন এখন বর্তমানে যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটির মধ্যে সঠিক শিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম আর বেসঠিক শিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা বেশি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নত বিল্ডিং সহজে পায় তারা প্রতিষ্ঠান অনেক বড় আকারে চলে আর কারণ কি জানেন ওই প্রতিষ্ঠানগুলি সামাজিকভাবে সমাজের লোকজনের সাথে মিলেমিশে যারা চলে তাদের মন খুশি করে চলে কারো বাবা মারা গেছে মাদ্রাসাতে দশজন ছাত্র পাঠায় দেয় যে বাবা মারা গেছে তার জন্য কোরআন খতম করে আস আর এরা যে ওখানে এক খতম কোরআন পড়ে এরপরে মিলাদ পড়ে ওই মিলাদে হুজুর কেঁদে কেঁদে দোয়া করে তার আব্বাকে একেবারে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেয় তাহলে ওই ব্যক্তি কি প্রতিষ্ঠানের জন্য সাহায্য করবেন না করবেন না একেবারে খুশি মনে এত বড় একটা উপকার করলো ছেলে ডাক্তার ছেলে বড় শিক্ষিত বড় চাকরিজীবী বিদেশি বড় ব্যবসায়িক টাকা আছে কিন্তু তার দরকার যে বাবা মারা গেছে পাশে দাঁড়ানো তার ধারণা অনুযায়ী এটাই তার জন্য কল্যাণকর কাজ বাবা মারা গেছে গোসল করে চারিপাশে ছোট বাচ্চারা মাসুম বাচ্চারা বসে বসে কোরআন পড়ছে এরপরে দশ দিন পর আবার ডেকেছে আর এক খতম ৩০ দিন পর আবার ডেকেছে আর এক খতম একটা পর একটা খতম দিচ্ছে আর দোয়া হচ্ছে আর মিলাদ হচ্ছে আর জান্নাতে চলে যাচ্ছে ছাত্রদেরও ওই দিনে খাওয়া ভালো হবে শিক্ষকদেরও হাদিয়া আসবে এবং প্রতিষ্ঠানে খুব সহজে তারা হাদিয়া পৌঁছে দেবে এমনি কেউ টাকা দিবে কেউ বিল্ডিং করে দিবে কি কথা বুঝে আসলো আর আপনি কি বলেন আপনি বলেন না আপনার আমল আপনি নিজে করে যেতে হবে কোরআন আপনার বাবার মৃত্যুর পর পড়ার জন্য কোরআন আল্লাহ অবতীর্ণ করেনি কোরআন অবতীর্ণ করেছে জীবিত ব্যক্তি তুমি ইকরা তুমি পড়ো তুমি পড়ো তুমি বোঝো কোরআন তোমার জীবনে বাস্তবায়ন করো কোরআন আল্লাহ পাক এই জন্য দেয় নাই যে বাপ মারা গেছে তো ওই বাপের জন্য আমাকে ডেকে নিয়ে যদি কোরআন পড়েন রসুল বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ যিনি কোরআনে মাজিদ থেকে একটি হরফ পড়ল ফালাহু বিহা হাসানাত তার জন্য নাকি কার জন্য নাকি যিনি কোরআন পড়ল তার জন্য নাকি আপনি যদি আমাকে ডাকেন আপনার বাবার মৃত্যুর পর আমি যে আপনার বাবার জন্য একা একা দোয়া করে আসবো কোরআন খতম করতে বলবেন আমি বলবো না এটা বেদাত কি বলবো মিলাদ করতে ডাকবেন বলবো বেদাত আর বলেন যে না হুজুর বাবা যখন মারা গেছে সুন্দর খাওয়ার আয়োজন করেছি অনেক মানুষ এখানে একত্রিত হয়েছে আপনি একটু সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করে দেন আমি বলবো বেদাত বেদাত আমি বলবো আমার ইচ্ছা অনুযায়ী নাই এরা শরীয়তের ভাষায় বেদাত রসুল নিজে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ
যে আমার দিনের মধ্যে নতুন কোন কিছু আবিষ্কার করলো সেটা প্রত্যাখ্যাত মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ যে এমন কোন কর্ম করলো যেই কর্মটি আমি করি নাই সে যদি ওটা করে সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত গ্রহণ হবে না সে আমল কবুল তো হবেই না এবং সেই আমল শরীয়তের পরিভাষায় সেটাকে বেদাত বলা হয় আর যে ব্যক্তি দুনিয়ায় বেদাত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাতকারী যদি আল্লাহর কাছে তওবাও করে আমার ভালো করে শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইয়াকবালুল্লাহু তওবাতা মিন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা যার কাছে একটি বেদাত কোন বেদাত আছে ওই বেদাতকারী তার নামাজও কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না এমনকি তওবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তওবা তওবা করছি কিন্তু সাথে আছে বেদাত সাথে আছে কি বেদাত বলছেন লা ইয়াকবাল আল্লাহ তার তওবা কবুল করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ওই বেদাতটাকে না ছেড়ে দিবে দুঃখের বিষয় আজকে আমরা বেদাত সমাজে বুঝাতেই পারলাম না বেদাত কাকে বলে এই ব্যাখ্যা এই সংজ্ঞা এটা সাধারণ মানুষ তো দূরের কথা আলেম সমাজও তারা বুঝতে পারল না আরো দুঃখের ব্যাপার যারা মাযহাবি ভাইরা আছেন যাদেরকে বেদাতের কথা বললে তারা বলে বেদাত মানে যদি নতুন আবিষ্কার জিনিস হয় তাহলে চশমাও বেদাত ঘড়িও বেদাত মাইকও বেদাত এটাকে সাধারণ মানুষ বলে না বড় বড় আলেম বলে একটা বইয়ের নাম লেখা রাখেন সাইফুল মাযহাব মাওলানা সিরাজি সাহেবের লেখা হানাফি মাযহাবের অনেক বড় আলেম বাহাস করতেন আহলে হাদিসের বিরুদ্ধে আর এই বই লেখাটাই কারণ কি জানেন সাইফুল মাযহাব মানে কি মাযহাব মাযহাবের তরবারি মানে এই বই এমন ধারালো তরবারি এই বই পড়লে তাকে মাযহাবি হতেই হবে আর তার প্রথম চ্যাপ্টার হলো বেদাতের সংজ্ঞা বেদাত কাকে বলে নতুন আবিষ্কার জিনিসকে বেদাত বলা হয় তখন ব্যাখ্যা দিচ্ছে নতুন আবিষ্কার যিনি যদি বেদাত হয় তাহলে ঘড়ি বেদাত চশমা বেদাত মাইক বেদাত কি বুঝলেন এই তরবারি দিয়ে কি মাযহাব প্রতিষ্ঠিত হবে এটা কি সঠিক ব্যাখ্যা ইসলামের নাউজুবিল্লাহ এটা কি বেদাতের এটা কি সংজ্ঞা এটা বেদাতের শাব্দিক অর্থ বেদাতের নতুন কোন জিনিস আবিষ্কার করা যেই রকম জিনিস পূর্বে ছিল না নতুনভাবে আবিষ্কার করা এটা বেদাত হলো শাব্দিক অর্থে সেই অর্থে আল্লাহ তার নাম রেখেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে নতুন করে সৃষ্টি করেছেন এই এই অর্থে আল্লাহ তাআলা নিজেও নতুন আবিষ্কারক এটা হলো শাব্দিক অর্থ কথা বোঝেন নাই তাহলে তাদের কথা বাদ দিলাম তারা বেদাতকে দুই ভাগ করেছে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা ওদের কাছে যেটা ভালো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কোরআন খতম করা মিলাদ পড়া তিরিশা চল্লিশা করা আমরা তো সেখানে যেয়ে কোনো গান গাই না আমরা সেখানে যেয়ে তো খারাপ কিছু করি না কোরআন পড়ি কোরআন পড়া কি নেকির কাজ না নবীর জীবন আলোচনা করি এটা কি খারাপ কাজ আল্লাহর কাছে দোয়া করি এটা কি খারাপ কাজ এটাকে তারা নাম দিয়েছে বেদাতে হাসানা বেদাতে হাসান আমার আলোচনাকে বুঝতে পারছেন একটু আপনাকে নিয়ে আসতেছে ঠিক আছে তো যারা এটাকে বেদাতে হাসানা বানিয়েছেন তাদের ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলেছে বলছেন কুল্লু বেদাতিন দলালা কুল্লু মানে কি সব বেদাত বলতে যা কিছু বুঝাই সবগুলো বেদাত খারাপ গুমরাহি পথভ্রষ্টতা এখানে হাসানা বলতে কিছু নেই ভালো জিনিস বেদাত কখনো ভালো হয় না আমি তাদের কথা বাদ দিচ্ছি যে ভাইরা মাযহাবি ভাইরা আছেন তাদের কথা বাদ দিচ্ছি তাদের আরো অনেক কিছু বিষয় আছে যে বিষয়ে তারা কোরআন হাদিস সাংঘর্ষিক কর্মকাণ্ড করে থাকে এটা আমার দুঃখ আমার আফসোস ওই সকল ভাইদের বিষয়ে যেই ভাইয়েরা তাদের দেশের প্রচলিত শতকরা 90% যেই একটা নির্দিষ্ট মাযহাবের অনুসারী হানাফি মাযহাবের অনুসারী আর এই ভাইয়েরা ওই মাযহাবকে প্রত্যাখ্যান করেছে শুধু এই জন্য যে রসুল বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন একটা হলো হাদিস যারা এই দুটাকে শক্ত করে ধরে থাকবে তারা পথভ্রষ্ট হবে না এনারা তো পদভ্রষ্ট না হওয়ার আশাই চল্লিশ শতকরা 40% মানুষরা যেই মাযহাবে চলছে তারা ওই মাযহাবকে প্রত্যাখ্যান করে কোরআন হাদিসের অনুসারী মাযহাবে তারা আসছে কি বলছি তারা হলো নিজেকে আহলুল হাদিস বলে দাবি করে
কথা বোঝেন নাই আহলে হাদিস যেই আহলে হাদিস ভাইরা মাযহাব মানলেন না অধিকাংশ মানুষের যেই পথে চলছে সেই পথে চললেন না আপনাদের নিজের আমল আকীদাটা কোরআন হাদিস ভিত্তিক গড়তে চাওয়ার শর্তে চারিপাশে সবগুলি গ্রাম হানাফি মাঝখানে ছোট্ট একটা গ্রাম আহলে হাদিস তারপরেও তারা অটল তাদের সালাত রসুলের সালাতের মতো পড়ার জন্য কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আহলে হাদিস ভাইরা এনারাও বেদাত চিনতে ভুল করছে এরাও এখন পর্যন্ত বেদাতের সংজ্ঞা বোঝে নাই যদি বুঝতো তাহলে বাংলাদেশে কেন এখন পর্যন্ত ফরজ নামাজের পর মোনাজাত নিয়ে কেন গন্ডগোল হবে তা বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর পর এখনো আপনি বুঝতে পারেন নাই যে ফরজ নামাজের পর মোনাজাত এটা কি সুন্নত নাকি বেদাত নাকি দূরের মাঝামাঝি আশ্চর্য কথা আপনি যে দলিল দিচ্ছেন উদউউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া আল্লাহকে তুমি ডাকো আল্লাহ ডাকতে বলেছেন ও আল্লাহ নিজে বলছেন উদউনি তোমরা আমার কাছে দোয়া করো আরে বাবা তুমি যে আয়াত পড়ছো তুমি আয়াতটা কিভাবে গ্রহণ করবে তুমি সেটা বোঝো নাই এই আয়াতটা অবতরণ হয়েছে কার উপরে বলেন কার উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো উনি আয়াতের উপর আমল করেন নাই বলেন আর আমল করেন নাই তাহলে আয়াত যিনি নিয়ে এসেছেন আল্লাহ ওনাকে কোরআন দিয়েছেন এই জন্য লিতু বাইয়িনা লিন্নাস যেন এই কোরআনের প্র্যাকটিক্যাল আমল করে আল্লাহ রসুল মানুষকে দেখিয়ে দেয় এই জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম উনি ওনার জীবনে কত বছর বেঁচেছিলেন নবুয়ত পাওয়ার পর ২৩ বছরে কত ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়াইছেন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কত জুমা পড়াইছেন এমনকি শেষ বিদায়ে ভাষণ আরাফার মাঠে তিনি ভাষণ দিয়েছেন ওনার জীবনী কোনো একদিন ফরজ নামাজের পর অথবা জুমার নামাজের পর অথবা ঈদের নামাজের পর কোনোদিন কি সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত একবার করেছেন জি না হ্যাঁ কেউ পিছন থেকে বলবেন না না করেছেন কখন করেছেন ও যে একদিন বৃষ্টি হচ্ছিল না রসুল খুতবা দিচ্ছিলেন আর একজন সাহাবি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ধ্বংস মাল সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনি আমার জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম তখন হাত উঁচু করে দোয়া করলেন সাহাবি বলছেন রসুল জুমার খুতবায় দোয়া করছেন আমরা জুমার সালাত শেষ করার আগেই ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই যে সম্মিলিত দোয়া আর কখন করেছেন যখন নাকি কোনো জায়গায় মুসলমানদের প্রতি নির্যাতন হয় জুলুম হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের ভিতরেই শেষ রাকাতে রুকুর পরে হাত তুলে তিনিও হাত তুলে মুসল্লিরাও হাত তুলে কোনোতে না জেলা ওই জালিমদের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে দোয়া করে সালাতের মধ্যে দোয়া করতেন জি এই সম্মিলিত মোনাজাত করেছেন সম্মানিত দিনী ভাই এই মোনাজাত এখনও সৌদি আরবে করা হচ্ছে যারা সচেতন মুসলমান তারাও এই সুন্নতের উপর আমল করে আসতেছে কয়দিন আগে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টির সালাত পড়া হয়েছে কি ভাই সালাতুল ইস্তেসকা সেখানে সবাই হাত তুলে দোয়া করেছেন আল্লাহ রসুল আদর্শ এটা যখন নাকি বার্মার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনি হ্যাঁ এবং সুরিয়াতে তখনও বিশ্বের বহু জায়গায় মুসলমান নামাজের ভিতরে কোনোতে নাজেলা করেছেন এটা সুন্নত কিন্তু আপনি ওই দলিল টেনে নিয়ে এসে ফরজ নামাজ পর মোনাজাত সম্মিলিত মোনাজাত করবেন ঈদের নামাজের পর সম্মিলিত মোনাজাত করবেন আমি আরও দুঃখের সাথে বলতে চাই আমি জানি না আপনাদের এলাকায় আমি প্রথম আসছি কিন্তু আসার পর শুনলাম যে আজকেও এটা নিয়ে মিটিং ছিল যে মোনাজাত চলবে কি চলবে না আরে ভাই তোমার কাছে কি কোরআন হাদিস নাই কি আশ্চর্য কথা আপনি কি কোরআন হাদিসকে কোনো কোথাও দলিল পেয়েছেন যে আল্লাহ রসুল একবার জীবনে মোনাজাত করেছেন আপনি যে আয়াতগুলি পড়ছেন সে আয়াত আল্লাহ রসুলও পড়েছেন যতই আপনি ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা খাটবে না ব্যাখ্যা এক জায়গায় অতীতে যা করেছেন ভুল করেছেন অমুক করতেছে সমুক করতেছে এটা আপনার জন্য কোনো দলিল না দলিল হলো এই কোরআনকে আপনি ওইভাবে বুঝতে হবে যেভাবে রসুল বুঝেছেন যেভাবে রসুল বুঝেছেন এইভাবে বুঝতে হবে আমি আলোচনাটা আরও একটু মানে গুছিয়ে নিয়ে আসি যারা বলছেন দোয়া সম্মিলিত করতে সমস্যা কি আমি বলবো এটা কোরআন বিরোধী কাজ সুরাই আরাফ পুষ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা আল্লাহকে ডাকো গোপনে খুফিয়া মানে কি বলে গোপনে আর তাদাররুআন মানে কেঁদে কেঁদে সুরাই আরাফ ২০৫ নম্বর আয়াত উযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওল আল্লাহকে স্মরণ করো কেঁদে কেঁদে মনে মনে উচ্চ স্বরে নয় গোপনে গোপনীয় তার সাথে এই আয়াতগুলি কি প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাওয়া আপনার যেটা চাওয়া এটা
আল্লাহর কাছ থেকে চাইতে হবে, প্রত্যেকের চাওয়া আলাদা। যখনই আমি আপনাদেরকে নিয়ে এখানে সম্মিলিত মোনাজাত করব, তখন আমি কি খুফিয়ে থাকবে, গোপনত্ব থাকবে? বলেন, এখলাস থাকবে না, এখলাস থাকবে না। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ কেন? গোপন, মানুষ গোপনে নামাজ পড়ে, দেখতে পায় না। এই জন্য রিয়াকারী এটা অত্যন্ত মারাত্মক জিনিস, সব আমলকে নষ্ট করে দেয়। আমি আলোচনা এই বিষয়ে আলোচনা করবো। আমি যেটা বলছি সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি মানুষ মারা যায় তাহলে তার বাবার জন্য কোরআন খতম করতে গেলে, মিলাদ করতে গেলে ওই বেচারাও খুশি, তাই নয় কি? এলাকার সবাই খুশি, আমার কাছে হাদিয়াও চলে আসে। আর আমার মাদ্রাসা থেকে যদি ছাত্র ডাকেন, যদি ছাত্র পাঠায়, তাহলে এরা সুন্নতকে হারিয়ে ফেলে দিবে, বেদাতের মধ্যে চলে গেল, অবশ্যই যাবে না। কোরআন আপনি পড়বেন, আপনি সব পাবেন, মারা গেছেন আমল বন্ধ খালাস। ওটা আমি কেন, সারা রাজশাহীর মাদ্রাসা থেকে কোরআন পড়লে আপনার কাছে সওয়াব পুষবে না, কেন পড়বেন? রসুল বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মারা গেছো আমল বন্ধ, শ্বাস আমল বন্ধ। হ্যাঁ, যদি জীবন দশা সাদকা করে গেছো, অথবা এমন কোন সন্তান গড়ে গেছো, এলমন ইউনতাফাউ বিহি, এলেম শিখেছে অন্য কেউ শেখাচ্ছে, সওয়াব পাবেন। ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, যেটা করা সেটা তো করবেন না, নেক সন্তান, ছেলেকে বানাচ্ছেন ব্যারিস্টার, ছেলেকে বানাচ্ছেন ইঞ্জিনিয়ার, ছেলেকে বানাচ্ছেন দুনিয়া শিক্ষিত, বড় শিক্ষিত। আপনার আব্বার জানাজা ছেলে পড়তে পারবে কি, পড়াতে পারবে? বাপ মারা গেছে, কি ভাষায় দোয়া করবে ছেলে, জানে? জানে না। এতটুকু করে যেতে পারেন নাই, আর আপনি আরাম মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে মনে করছেন তারা কোরআন পড়ে আপনার আব্বাকে উপকার দিবে, এটা হলো একটা ধোকা। ধোকার উপর আছেন, আপনিও খুশি, মাদ্রাসাওয়ালা খুশি, মাদ্রাসা উন্নত হচ্ছে। কিন্তু এই সমাজকে যদি আমি সংস্কার করতে যাই, সমাজকে যদি আমি বলি যে তোমার এই পন্থাটা ভুল, তোমাকে নিজে আমল করে যেতে হবে, তোমার জীবন দশায় কোরআন তোমাকে নিজে শিখতে হবে, তোমাকে নিজে কোরআন পড়তে হবে, তোমার জীবন দশায় যেটা পড়বা তোমার সাথে যাবে মৃত্যুর পর, কথা বুঝে আসছেন? রসুল বলছেন মানুষ মারা গেলে তিনটা জিনিস যায়, সন্তানরা যায় কবর পর্যন্ত, সম্পত্তি এখনও তার নামে আসে, সম্পত্তিও গেছে, তার আমল গেছে, ইয়ার জিও ইসনাইন, মাটি দেওয়ার পর দুটা চলে আসে, সন্তানরা চলে আসে, আসার পর মাল ভাগ করে নেয়, মালও চলে আসছে, গেছে শুধু আপনার সাথে আপনার আমল, আপনার আমল। আমাকে বলবো, আমি বলবো আমার প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্র যাবে না, মিলাদ, মিলাদও চলবে না, কেন মিলাদ চলবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যুগে 70 জন সাহাবি, একটু আগে শুনলেন, উহুদের মাঠে 70 জন সাহাবি শহীদ হয়েছেন, তার মধ্যে ওনার চাচা ছিলেন, তাই না কি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল কি তিনি কোরআন খতম করেছেন ওনাদের জন্য? বলেন, ওনার স্ত্রী মারা গেছেন খাদিজা জীবন দশায়, ওনার ছেলেরা মারা গেছেন, আরও অনেক সাহাবি মারা শহীদ হয়েছেন, কারো জন্য কি উনি একদিন মিলাদ পড়েছেন? কারো জন্য সবাইকে ডেকে দোয়া করেছেন? কাউকে ডেকে একদিন খাওয়াইছেন? তাহলে আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আমাকে যদি বলেন আমি বলবো না, তোমার নিজের আমল তুমি নিজেই করো, তোমার আব্বা মারা গেছে তুমি নেক সন্তান হও, আমি কি বলবো ওই ছেলেকে? বলবো তুমি নেক সন্তান হও, তুমি 5 অক্ত নামাজি হও, হারাম উপার্জন ছেলে দাও, তোমার আব্বার জন্য তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই ছেলে কি আমার প্রতি সন্তুষ্ট হবে? বলেন, আমি যদি বলি তোমার আব্বাই মিলাদ করবো না, কোরআন খতম করতে যাব না, তোমার দোয়া তোমাকেই করতে হবে, উনি কি আমার প্রতি সন্তুষ্ট হবে? বলে সন্তুষ্ট হবে, মাদ্রাসা চান্দা দিবে নাকি মাদ্রাসায় ভাঙতে আসবে? এই মাদ্রাসা ছেয়ে লাভ, বাপটা মারা গেলে একটু কোরআন খতম করতে আসলো, এটা লাভ কি? উপ সাহায্য করা তো দূরের কথা, সে তো আমার মাদ্রাসার বিরুদ্ধে চলে যাবে। আমি ওনার কথা বুঝতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানগুলি অনেক কষ্টের মধ্যে আছে, সমাজ যেখানে সংস্কারের মানে প্রতিশ্রুতি নিয়ে যেই প্রতিষ্ঠানগুলি সেই মানহাজের উপর প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠানের সহযোগিতা তো একমাত্র আল্লাহ ছাড়া সাধারণ মানুষ খুব কম করে। কেন করে না? যে এদের ধারণা যেটা আছে ওই ধারণার বিপরীত এরা চলে, কিন্তু এদের চালাটাই সঠিক, এরা সঠিক পথে আসে, এরা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। আপনাকে যদি বলে থাকে আপনি নিজে কোরআন শেখেন, এটা আপনার জন্য উপকার করেছে সে। আপনাকে যদি বুঝ দিয়ে থাকে যে আপনার বাবার জন্য আপনি নিজে দোয়া করেন, আমাকে খাওয়ায় কোনো লাভ নেই, আমার দোয়া নিয়েও কোনো লাভ নেই, আপনার দোয়া আপনি করেন। হ্যাঁ, আমি দোয়া কেমন করব? আমি সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করব যারা ইমান নিয়ে দিনে চলে গেছে, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান,
যে সমস্ত মুসলমান মুমিন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদের সবাইকে maaf করে দাও এটা তো আমি মিলাদ পড়ালেও খেতে গেলেও বলবো আমি তো আমার নামাজের মধ্যে সেজদা অবস্থায় অথবা আমি পার্সোনাল যখন দোয়া করব আমি সকল মুসলিমদের জন্য বিনা স্বার্থে দোয়া করব এই দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ আপনি যদি মুমিন হয়ে দুনিয়া থেকে মারা যান আপনার মিলাদ পড়ার দরকার নেই আপনি শুধু মুমিন হয়ে দুনিয়া থেকে মারা যান ওই বক্কার ইমামও দোয়া করছে ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان الله বিশ্বের যত মুসলমান ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো আপনিও তার মধ্যে আছেন বিশ্বের যেখান থেকে যে কেউ মুসলমান মুমিনদের জন্য দোয়া করছেন আপনি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যান তাহলে সেই দোয়ার অন্তর্ভুক্ত আপনি নিজেও কথা বুঝে আসলো জি ভাই এইজন্য দুনিয়ায় এখন অধিকাংশ মানুষ ভুল পথে আছে অধিকাংশ মানুষ কি আছে কথা বলেন কি আছে ভুল পথে কোরআনের ভাষায় ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ খাসারা ভুলের উপর আছে সূরা ইউসুফ কত 106 নম্বর আয়াত ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন আল্লাহর ভাষায় অধিকাংশ মুমিন কাফের মুশরিক বাদ দেন অধিকাংশ মুমিন তারা শিরককারী এটা কি আশ্চর্য মনে হচ্ছে কোরআন বলছে অধিকাংশ মুমিন তারা শিরককারী আপনি রাজশাহীতে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই এলাকায় যেমন আম দিয়া এহসান করেছে এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে তাওহীদ শিরক সুন্নত বোঝে আলহামদুলিল্লাহ আপনি একটু অন্য দিকে যান অন্য জেলার দিকে চলে যান কুমিল্লায় চলে যান ব্রাহ্মণবাড়িয়া চলে যান সিলেটে চলে যান চিটাগাং এমন কোন গ্রাম নাই যেখানে পীর নাই যেখানে মাজার নাই যেখানে ফুল নাই আর যেখানে এই শিরকের আড্ডা নেই আর অধিকাংশ মানুষের গলায় তাবিজ অধিকাংশ মানুষ গায়রুল নামে শিরিক করছে অধিকাংশ মানুষ কথায় কর্মে শিরিক ভরা কিন্তু তারা হজও করছে নামাজও পড়ছে কোরআন বলছে অধিকাংশ মুমিন শিরিককারী এটা যদি বাস্তবে মুমিনদের দিকে তাকিয়ে দেখেন তাহলে এটা বাস্তব সত্য এতে কোনো সন্দেহ নাই কথা বুঝে আসলো তো এই সমাজ যেই সমাজের অধিকাংশ মানুষ শিরিক আর তাওহীদ বোঝে না যেই সমাজের মানুষ আলেমরা বেদাতের সংজ্ঞা বোঝে না ফরজ নামাজ পর মোনাজাতকে নিয়ে যারা মারামারি করে মসজিদ ভাগাভাগি করে যারা ঈদগাহ ভাগাভাগি করে এই সমাজে হক কথা বলা সঠিক ইসলামের দিকে মানুষকে আহ্বান করা এটা যে কত কঠিন যারা এই কর্ম করছে তারা বোঝে ঠিক আছে ভাই কিন্তু আপনি আপনার আবেগ বশত ভালো করে বোঝেন হে আমার মুসলিম ভাই যারা আমার সামনে বসে আছেন অথবা অনলাইনে আমার বক্তব্য যারাই শুনবেন আমি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই আপনার মনের আবেগকে প্রাধান্য দিয়ে ইসলামে রিসার্চ না করে সঠিক জ্ঞান না বুঝে সেটাকে অনুধাবন না করে শুধু মানুষের ধাওয়াই তাদের পিছনে চলে আপনি কারো বিরোধিতি করতে যে এমন যেন কর্ম না করে ফেলে দেন যে আপনি তাওহীদকে শিরিক মনে করে তাদের বিরুদ্ধাচরণ করতে যে আপনি নিশ্চিত আপনার ঠিকানা আপনি জাহান্নামে বানিয়ে নিয়েছেন এটা কিন্তু আপনি আবেগ বশত করতেছেন আমাদের বহু এলাকায় আহলে হাদিস মসজিদকে মানুষ ভাঙতে আসে কি বা আসে না অপরাধ কি বলছে আর জোরে আমিন বলে জোরে আহারে তুমি ইসলাম সম্পর্কে তোমার এতটুকু জ্ঞান তুমি তো বাংলাদেশে আসো বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাজহাব তো তুমি তো নিজেই বলো চার মাজহাব বড় হক নাকি কি ভাই বলে না যে যে মাজহাব মানবে হকের উপর আছে তো তুমি হানাফি মাজহাব মানো আমি যদি নিজেকে বলি শাফি মাজহাব শাফি মাজহাবে জোরে আমিন আছে হাম্বলি মাজহাবে জোরে আমিন আছে মালিকে মাঝহাবে জোরে আমিন আছে তিন মাঝহাব জোরে আমিন বলার পক্ষে কোরআন হাদিস আমিন বলার পক্ষে হাদিস বলছে আমিন শুনলে ইহুদিরা সবচেয়ে বেশি তারা রাগান্বিত হয় তারা শত্রুতা করে তাহলে হাদিস আমার পক্ষে তিন মাঝহাব আমার পক্ষে কিন্তু শুধুমাত্র তোমার গ্রামের আমলের বিপক্ষে আমি তাই তুমি মসজিদ ভাঙতে আসছো তুমি তো কিছুই জানো না যে তোমার এই কর্ম হয়তো তোমার হজ তোমার জাকাত তোমার রোজা তোমার নামাজ সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র হকের দিকে হকের বিরোধিতা করার কারণে তুমি না জেনে করেছো কথা বোঝেন না ভাই যাক আমি যে কথাটি বলতে শুরু করেছিলাম সেটা হলেই যে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট্ট একটি গ্রামে অনুন্নত গ্রাম আসলে আমাদের এই প্রতিষ্ঠানগুলি সরকারি কোনো অনুদান থাকে না সাধারণ জনগণের টাকায় সামান্য দুই চার পাঁচ দশ টাকা করে তুলে এই প্রতিষ্ঠানগুলি চালাই আর যারা পরিচালনা করে তারা যে কত কষ্ট করে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করে যারা শিক্ষক আছেন তাদের বেতনের কথা যদি শুনি
আল্লাহ আকবার। আমরা তো এক এক দিন বাজার করতে যে টাকা খরচ করি সেই টাকা বেচারারা পুরো মাসে তারা ওই এক দিনের বেতনও তারা পায় না। এখানে অনেক মানুষ আছেন যে একদিনে এক মাস কিনেন 4,000-5,000-10,000 টাকা দিয়ে, তাই নাকি? বাজারের বড় হাট, এটা হলো বিলের মাছ, এটা হলো নদীর মাছ, নদীর বড় বোল, একটার দাম 8,000-10,000, আপনি একদিনে বাজার করে নিয়ে আসলেন, আর এই প্রতিষ্ঠানের শিক্ষকের পুরা মাসের বেতন হলো 8,000-10,000 টাকা। সেটা দিয়ে তাকে বাড়ি ভাড়া দিতে হয়, সেটা দিয়ে তার বাচ্চাকে পড়াতে হয়, সেটা দিয়ে সে সংসার চালায়। এই ছেলেরা যে খাওয়া খায় যেটা, আমরা ওই প্রতিষ্ঠানে চলেছি জানি এখানে কত নর্মাল খাওয়া খায়, কিন্তু আলহামদুলিল্লাহ চেহারা দিয়ে তাকিয়ে দেখেন চেহারার মধ্যে নূর আছে। এই খাওয়া খাওয়ার পরেও এদের চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আসে, যেটা আমাদের ছেলেকে প্রত্যেক দিন জোর করে আম খাওয়াচ্ছি, লুডুস খাওয়াচ্ছি, এবং প্রত্যেক দিন মানে রুচি হওয়ার ওষুধ খাওয়াচ্ছি, তারপরে দেখেন চেহারার অবস্থা খারাপ। কথা বোঝেন না ভাই, একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করব। হাদিসটা হলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল মুমিনুল কওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাল মুমিনিজ যাইফ। শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মমিনে চাইতে। ইমানেও দুর্বল, শারীরিক দুর্বল, বয়সে দুর্বল, এদের চাইতে যারা নাকি শক্তিশালী, গায়ে বল আছে, মনের শক্তি আছে, মনে বাসনা বেশি, যুবক, এরা আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপর বলছেন অফিকুল্লি খায়ের, আল্লাহর পছন্দ যে দুর্বল পছন্দ না তা না, ওর মধ্যেও কল্যাণ আছে, ওর মধ্যে কি আছে, কল্যাণ আছে, কিন্তু বেশি প্রিয় কে? শক্তিশালী মমিন। এরপর আল্লাহ বলছেন আপনার জন্য কথাটা বলবো সবার জন্য, এহরিস আলা মা ইয়ানফাউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তুমি চেষ্টা করো ওই কর্ম করার যেই কর্ম তোমার উপকারে আসবে। তোমার কি আসবে? উপকারে আসবে। আপনি আপনার সম্পত্তি 100 বিঘা জমি রেখে যাচ্ছেন আপনার ছেলের জন্য, ঠিক আছে, আপনার বাড়ি 2 তলা করেছেন একদম সুন্দর করে পাকা করে, পরবর্তীতে সন্তানদের বাড়ি করতে না হয় সন্তানদের জন্য, ঠিক আছে, সুন্দর করে গেছেন, এরপরে ব্যাংকে টাকা আছে, সব কিছু গোছায় গেছে, আপনি মৃত্যুবরণ করলেন, আপনার কি লাভ? এই বাড়ির অংশ পাবেন, আপনার সাথে যাবে কবরে, এই জমির অংশ যাবেন। এ হারিস আলা মা ইয়ানফাউ, আপনার জন্য যেটা উপকার আসবে সেটা করেন, আপনার যেটা উপকার আসবেন সেটা করেন। আপনার ছেলেকে কি পড়াবেন? ডাক্তারি পড়াবেন, ইঞ্জিনিয়ার পড়াবেন, পুলিশ বানাবেন, আর্মি বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, হাফেজ হবেন, আপনি যে ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, আল্লাহ স্বাধীনতা দেশে আপনি করতে পারেন, কিন্তু রসুল বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার সন্তানকে যদি নেক হওয়ার জন্য মাদ্রাসা পড়া শর্ত নয়, এটা ভালো করে বোঝেন। অনেক সময় জেনারেল মানুষ অনেক নেক হয় আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসার টিচারও নেক হয়, কলেজের টিচারও নেক, নেক মানি যিনি হালাল হারাম বেছে চলেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, নিষেধকৃত জিনিস থেকে বেঁচে থাকেন, এগুলো নেক। উনি কি নেক? এই নেক ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে, সাধারণ মানুষ আছে, আলেমরাও আসে, কিন্তু সাধারণত বেশিরভাগ দেখা যায় যেখানে দুনিয়া বেশি সেখানে ফাসাদ বেশি, যেখানে দুনিয়া বেশি ফাসাদ বেশি। এখন কথা হলো আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানকে কি অবস্থায় রেখে যাবেন? উনি কি হুজুরক ডেকে নিয়ে এসে আপনার জন্য দোয়া করাবে, নাকি উনি আপনার জন্য দোয়া করতে পারে? আপনি সেরকম সন্তান রেখে গেছেন, সন্তান বলবে সন্তান নেক, সন্তান কি নেক? রসুল বলছেন সন্তান যদি নেক হয় তাহলে সেই নেক সন্তান দোয়া করলে তাহলে সেই দোয়া তোমার জন্য কবরে যাবে। এখন দেখেন আপনি কি করবেন, আপনি যাই সাদাই করতে পারেন, কিন্তু রসুল বলছেন এ হারিস আলা মা ইয়ানফাউ, তোমার জন্য যেটা উপকার তুমি সেটা করো। তোমার বা ছেলেকে বড় ব্যারিস্টার বানাইছো, এমপি বানাইছো, মন্ত্রী বানাইছো, বড় শিক্ষিত বানাইছো, টাকার পাহাড়, কিন্তু কবরে আপনার সাথে গেছে শুধু আপনার আমল, তার কাছে আমল কিছুই আপনাকে দিতে পারে নাই, সেরকম যোগ্যতা নাই, আপনার উপকারে আসবে? হ্যাঁ জি, আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে। রসুল কি বলেছেন? সাদাকাতুন জারিয়া, এমন কর্ম করে যান। আমার ভাই পাশে বসে আছেন, আমি ওনার একটু পরিচয় পেয়েছি, ওনারা অনেকে জায়গা দিয়েছেন, তবে নিয়ত খারেজ করতে হবে, নিয়ত কি লিওয়াজিল্লা, আল্লাহ সন্তুষ্ট জন্য। রসুল বলছেন তুমি যদি দুনিয়ায় সাদকায়ে জারিয়া, মানে কি মানুষের উপকারের জন্য কোনো কাজ করে যাও। রসুল বলছেন কেউ যদি একটা গাছ রোপণ করে আর নিয়ত থাকে এই গাছ থেকে মানুষ হোক, পশু পাখি হোক, যে যেই কেউ পাতা খাক, কেউ ফল খাক, কেউ ডাল খাক, কেউ
গাছের নিচে ছায়ায় বসুক, মানুষ যেন আল্লাহ সৃষ্টি যে কোনো মূল্যে যেন এখান থেকে উপকার লাভ করে। বলছেন ওই ব্যক্তি গাছ রোপণ করেছে, ওখান থেকে কোনো পশু যদি একটা পাতা খায়, পোকা যদি একটা গাছের রস খায় এবং কোনো মানুষ যদি ফল খায়, কোনো পশু ফল খায়, অটোমেটিক সব তার কাছে চলে যাবে। এটা হলো সাদকায়ে জারিয়া, অনেক ব্যাপক জিনিস মনে রাখবেন, সাদকায়ে জারিয়া। ঠিক আছে, এমন কিছু কর্ম করে যাবেন দুনিয়ায়, এটা হলো আপনার বুদ্ধিমানের কাজ। কি এটা? বুদ্ধিমানের কাজ। সৌদি আরবে আমরা দেখি, বাংলাদেশে কি জানেন, ছেলে পেলে বড় হয়ে গেলে মা বাবার কর্তৃত্ব থাকে না, বলে সব সম্পত্তি ছেলেদেরকে দিয়ে দিয়েছি, খালাস আমি নিজে যে পাঁচ টাকা সাদকা করবো, ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে দেয়। সৌদি আরবে এরকম না, সৌদি আরবে বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত একটা ছেলেকেও সে একটা জিনিস লিখে দেবে না, সব মা বাবার কাছে আসে, এবং সে মৃত্যুর আগে এই বিল্ডিং ওয়াকফ মাদ্রাসার জন্য, এটা দিনী কাজের জন্য তারা আগে থেকে করে যায়। তারপর সব যে করে দেয় তা না, তারপর যারা রেখে যাচ্ছে এটা শরীয়ত বিধান অনুযায়ী ছেলে মেয়ের মাঝে শরীয়ত যেভাবে বণ্টন করেছে মৃত্যুর পর তারা অটোমেটিক সেভাবে ভাগ করে নিয়ে নেয়। কারণ আমরা অতি বুদ্ধিমান, আমরা মৃত্যুর আগেই মনে করি যে ছেলের নামে যদি লিখে না দেই তাহলে মেয়ের অংশ তো তারা এসে নিয়ে যাবে, কথা বোঝেন নেই, ছেলে মেয়ে ফাঁকি দিয়ে ছেলেকে বেশি দিয়ে দিলাম, এক ছেলেকে কম দিয়ে আর ছেলেকে বেশি দিলাম, যদি দুর্বল, এ চাকরি পায় নাই, শিক্ষা নাই, জিনা, ওকে খাওয়ানা দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নি। আল্লাহ আপনাকে বলছে তুই যে মাল রেখে যাবি এটা আল্লাহ নিজে স্বয়ং ভাগ করে দিয়েছে, আর আপনি যে আশঙ্কা করতেছেন আমার মরার পর ছেলে পেলে কি খাবে, এটা তো আপনার ভুল, আপনি ওদের চিন্তা করেন না, এ হ্যারিস আলা মায়ান হোক, আপনি চিন্তা করেন আপনার, যে কোন কর্ম করলে আমার উপকারে আসবে, কথা বোঝেন নাই, আপনি ইনসাফ করুন। জীবন দশায় দিলে ছেলে মেয়েদেরকে সমানভাবে দেন, মৃত্যুর পর তারা যার যেটা অংশ সে সেটা পাবে, কিন্তু আমি কোনো এমন কর্ম করব না যে মৃত্যুর পর আমার জন্য ক্ষতি হবে, কথা বোঝেন না ভাই। অতএব আমরা যারা আলহামদুলিল্লাহ সচেতন মুসলমান, আমি আশা রাখবো এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় গড়ে উঠেছে, অনেক সচেতন মানুষ আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি লিল্লাহ আল্লাহ সন্তুষ্টর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো নাম উপার্জন নয়, এটার সাথে সম্পৃক্ত থাকবেন, এখান থেকে এলেম শিখবে, ছেলেপেলেরা কোরআন শিখবে, সে আবার আরেকজনকে শিখবে, সে আবার আরেকজনকে শিখাবে, যতদিন প্রতিষ্ঠান চলবে আমার মৃত্যুর পর কবরে আমার কাছে সব অটোমেটিক পৌঁছতে থাকবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটি দেখে গেলাম এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী পরিচিত ভাইয়েরা আছে অবশ্যই তাদের কানে আমার এই বক্তব্যটি পৌঁছে যাবে। আমি তাদেরকে বলবো যে এই ধরনের একটা সুসংগঠিত গ্রাম, সচেতন গ্রাম, যেখানে মাশাআল্লাহ আহলে হাদিস এরিয়া এবং এখানে আলহামদুলিল্লাহ সবাই তাওহীদ পন্থী এবং সুন্নতের অনুসারী, এরকম একটি জায়গায় এই প্রতিষ্ঠান গড়ে উঠুক, আমাদের সহযোগিতায়, এটা আমরা আমাদের আন্তরিক চাওয়া, আল্লাহর কাছে দোয়া, এবং আমাদের যারা দিনী ভাই যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন তাদেরকে বলবো আপনি আমার এই প্রতিষ্ঠানের ইনশাল্লাহ অ্যাকাউন্ট নাম্বারও আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, আপনি প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন, এটা আমি আশা রাখি ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আপনাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটি কবুল করে নেয়, তার সাথে সাথে বিশেষ করে যে ভাইরা প্রথম উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানটি করেছেন, যারা এখানে সম্পূর্ণ জায়গা দিয়েছেন এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে থেকে এই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি ওই প্রথম হাদিসটা আপনাদেরকে আবার স্মরণ করে দেই, দুনিয়া আপনাকে মূল্যায়ন করুক বা না করুক আল্লাহর কাছে নিঃসন্দেহে আপনার সওয়াব, আপনার মূল্যায়ন লেখা থাকবে ইনশাআল্লাহ। সেই আশা নিয়ে আপনার চেষ্টা চালিয়ে যান, আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন এবং সেই দিনের বুঝ অনুযায়ী যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করুন।